অগ্নিগর্ভ বাংলাদেশ। পেট্রাপোল সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গেল ভারত বাংলাদেশের মধ্য সীমান্ত বাণিজ্য। এখনও সেদেশে আটকে বেশ কিছু ভারতীয় ট্রাক চালক। উত্তাল বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে বন্ধ হয়ে গেল ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য। সোমবার বেলা তিনটের পর বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য বন্ধের কথা জানিয়ে দেওয়া হয় এপারে। প্রসঙ্গত, লাগাতার আন্দোলনের জেরে এদিন বাংলাদেশ সেনাবাহিনীর বেঁধে দেওয়া 45 মিনিট সময়ের মধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য বলছে, এদিন সকালে সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার পর এদেশে ফিরে আসেন বেশ কয়েকজন ভারতীয় ট্রাক চালক। সকালেই তারা পেট্রাপোলে দাঁড়িয়ে জানিয়েছিলেন বেনাপোলের গোডাউন বন্ধ, সে কারণেই তারা ভারতে ফিরে এসেছেন। গেছিলাম ভেতরে, আমার পার্টি লোকের সাথে কথা হয়েছে, 3 দিন সরকারি ছুটি আছে, অতএব আসলেও ভালো না আসলেও আরো ভালো, এই অবধি আমাদের কথাবার্তা হয়েছে। তালা দিয়ে আছে, গেট ফেট সব গেট ফেট, তালা দিয়ে গোডাউন তালা দিয়ে খুলিনি। পার্টি বল যে তুমি না চলে যাও, যদি খালি হয় আমার সাথে জানিয়ে দাও। আমাদের পাঁচটা বলছে বাইরে বের হবে না। সকাল থেকে প্রায় 100-এরও বেশি ট্রাক এদিন পণ্য নিয়ে বাংলাদেশে যায়। আগে থেকে আরও 400 থেকে 450 ট্রাক সেদেশে রয়েছে। সেসব ট্রাকে অত্যন্ত মূল্যবান সামগ্রী রয়েছে। তার উপর বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ট্রাক চালকদের নিরাপত্তার দাবি জানিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ প্রশাসনের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সীমান্তরক্ষী বাহিনী, কাস্টমস, LPI সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সাথে কথা হয়েছে। কার্তিকবাবু বলেন, বেলা তিনটের পর বাংলাদেশের তরফ থেকে সীমান্ত বাণিজ্য বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়। আমরা শ্রমিকদের বর্ডার খালি করে দেওয়ার কথা বলেছি। আমরা চিন্তায় রয়েছি সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক চালকদের বিষয়টি নিয়ে, যারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আবেদন করেছি তাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবার বিষয়ে। মাঝে কয়েকদিন স্বাভাবিক হয়েছিল, তারপরে হঠাৎ করে গত 2 দিন ধরে চলছে এবং পরিস্থিতি এত খারাপ গতকাল থেকে হচ্ছে যে আমরা এক প্রকার মানে হালই ছেড়ে দিয়েছি যে কী হবে বুঝতে পারছি না। আজ সকাল থেকে আমি বাংলাদেশের যারা কাউন্টার পার্ট কাস্টম বা ওদেরকে ডেকেছিলাম যে পরিস্থিতি কী সেটা জানার জন্য, যে আমরা এক্সপোর্ট করবো কি না ইম্পোর্ট নেবো সের জন্য। তো বাংলাদেশের থেকে ওরা ছিল 0 পয়েন্টে কথা হয়েছে। তখন আমরা বুঝিনি যে এইরকম একটা আশঙ্কাজনক পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে। হঠাৎ করে প্রায় 100-এর কাছাকাছি গাড়ি বাংলাদেশে আমরা পাঠানোর পর, প্রায় 2-2.5 ঘন্টার পর হঠাৎ করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা যেটা জানলাম যে রিজাইন করেছে, আমাদের সম্মানীয় সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের। তো এই পরিস্থিতিতে বাংলাদেশে যে একটা ব্যাপক উত্তেজনা, খুব পটকা ফাটানো, বিভিন্ন রকম আওয়াজ করা, একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে, সেটা উল্লাসও বলা যেতে পারে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে আমাদের দুটো জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশে যে আমাদের ড্রাইভারগুলো পাঠানো হয়েছে সেই ড্রাইভারগুলো বেনাপোল পোর্ট যারা ওখানে থাকবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য পোর্টকে অনুরোধ করেছি। ইন্ডিয়ান যে স্বরাষ্ট্র মন্ত্রকের যিনি LPI আধিকারিক তাকেও বলা হয়েছে, আর যেসব ড্রাইভার ওপাস থেকে আসছে তারা যেন একটু সুনিশ্চিতভাবে তারা আসতে পারে, তাদের নিরাপত্তা যেন দেওয়া হয়, তার জন্য BSF এবং LPIকে আমি অনুরোধ করেছি যে ওদেরকে এপাশে আনার ব্যাপারে নিশ্চিত করা হোক। কিন্তু পাশাপাশি একটা বড় আতঙ্ক কাজ করছে যে আমাদের এক্সপোর্টের যে গুডস বাংলাদেশে রয়েছে, 400-450 গাড়ি যে গাড়িতে লোড অবস্থায় আছে, সেই গাড়ির মালের হিউজ কস্টলি মাল, সেই মালের নিরাপত্তা নিয়ে আমরা আশঙ্কা বোধ করছি। আমি বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।